কালনা শহরের ঐতিহ্যবাহী সরস্বতী পুজো শুরু হচ্ছে শনিবার থেকে। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই পুজোয় মেতেছেন এলাকার ছোট বড় সমস্ত ক্লাবগুলি। বিগ বাজেটের পুজোর মধ্যে অন্যতম কালনা জাপট এলাকার যুগের দ্বীপ ক্লাবের পুজোয় থিমের মাধ্যমে তারা ফুটিয়ে তুলেছেন নবদ্বীপের মায়াপুরের ইস্কন মন্দিরকে। যদিও গতকাল শুক্রবার থেকে দিনভর বৃষ্টিতে সমস্যায় পড়েছেন তারা। পুজো উদ্বোধনের কথা শুক্রবার সন্ধ্যায় থাকলেও পুজো উদ্বোধন করতে পারেননি পুজো উদ্যোক্তারা। পাশাপাশি আর এক বিগ বাজেটের পুজো কালনার তালবোনা এলাকায় সপ্তর্ষি সংঘের পুজোয় তারা ফুটিয়ে তুলেছেন বুর্জ খলিফা। তাদের উদ্বোধন পুজোর আগের দিন হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তারাও উদ্বোধন করতে পারেননি। কালনার শাসপুর এলাকার শীতলা সংঘের পুজোয় তারা থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মুক্ত করো আমায়। কালো বিষাক্ত ধোঁয়া এবং প্লাস্টিক থেকে পৃথিবীকে মুক্ত করার বার্তা নিয়ে তাদের এই থিমের ভাবনা। পাশাপাশি আরেক বিগ বাজেটের পুজো অগ্নিবীণা ক্লাবের তারা কাল্পনিক মন্দিরের আদলে একটি মণ্ডপকে তৈরি করেছেন। বৃষ্টির কারণে প্রায় প্রতিটি পুজো প্যান্ডেলের সামনে মাঠেই দাঁড়িয়েছে জল, যার ফলে সমস্যার মধ্যে পড়েছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে কালনার মেগা ইভেন্ট সরস্বতী কালনার জমজমাট এবছর। তবে এবছর কোনো রকমের শোভাযাত্রা হবে না। এবছর আমাদের যুগদ্বীপ ক্লাবে মায়াপুরে নতুন ইস্কনটা করা হয়েছে, তার আদলে এই প্যান্ডেলটা করা হয়েছে। কত বছরের পুজো আপনাদের? পুজোটা আমাদের অ্যাপ্রক্স 55 বছর পুজো হচ্ছে। কত টাকা বাজেট রাখা হয়েছে আপনাদের? প্রায় 7.5-8 লাখ টাকা বাজেট আছে। আচ্ছা, কি কি অনুষ্ঠান চলছে, কবে থেকে? কাল থেকে অনুষ্ঠান হলো, দুদিন ব্যান্ড আছে আর একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আচ্ছা, এই পুজোর আগে এত জল, কি কি সমস্যার মধ্যে পড়তে হলো? এই সমস্যাটা আমাদের মাঠের একটু জল জমে গেছিলো, কিছু প্যান্ডেলে ক্ষতি হয়েছিল, সেগুলো আমরা এখন রিকভারি করে নিয়েছি অনেকটাই। আশা করি কালকে যদি রোদ ওঠে তাহলে ঠিকই যাবে। সম্পূর্ণ বিষয়টা হচ্ছে পলিউশন এবং প্লাস্টিক নিয়ে। আচ্ছা, এই ধোয়ার জন্য পৃথিবী আজ অচল হয়ে যাচ্ছে, প্লাস্টিকের জন্য পৃথিবী ভারসাম্য হারাচ্ছে, সে নিয়ে আমার চিন্তা করা হয়েছে। আর সিমের নাম মুক্ত করো আমায়, পৃথিবী বলছে আমায় প্লাস্টিক এবং ধোয়া থেকে মুক্ত করো। আচ্ছা, কী কী দেখতে পাবে মানুষ এখানে ঢুকে? মানুষ দেখতে পাবে এখানে প্লাস্টিকের সব জিনিসপত্র দেখতে পাবে, যেগুলো ফেলে দেয় আমার জিনিস দিয়ে আমরা তৈরি করি সেগুলো, ঠিক আছে। তারপর কতগুলো মানে আমরা আর্টের মধ্যে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে, যে আগামী দিনে শিশুরা কীভাবে মানে দুগ্ধ পান করছে সেটাও ধোয়া পান করছে, ঠিক আছে, এরকম ধরনের প্রচুর জিনিস দেখিয়েছি আমরা। আচ্ছা, কতদিন ধরে কাজ করছিলেন আপনি? 1 মাস। আচ্ছা, কী ক্লাবের পুজো, কত টাকা বাজেটে? শীতলা সঙ্গের পুজো। কত টাকা বাজেট রাখা? 2.5 লক্ষ টাকা। অগ্নিবীণা ক্লাব, ক্লাবের নাম 1390 সালে বাংলা 1390 সালে স্থাপিত, 39 বছরের ক্লাব, 39 বছর ধরে আমাদের পুজো সরস্বতী পুজো হচ্ছে। আচ্ছা, কী থিম করেছেন এবছর? এবারে থিম একটা কাল্পনিক একটা মন্দির, কাল্পনিক একটা মন্দির তৈরি করা হয়েছে। আচ্ছা, কী কী দিয়ে উপকরণ দিয়ে তৈরি এটা মূলত? এটা টোটাল প্যান্ডেলটা সানপ্যাক দিয়ে ঢাকা হয়েছে, সানপ্যাকের ওপরে সব স্টিলের সামগ্রী দিয়ে, স্টিলের সরঞ্জাম দিয়ে করা হয়েছে। কত টাকা বাজেট রেখেছেন এবছর আপনারা? আনুমানিক 8 লাখ টাকা। এই যে বৃষ্টি, এবং বৃষ্টির কারণে কি সমস্যার মধ্যে পড়তে হলো? বৃষ্টির কারণে সমস্যা হয়েছে, আমাদের প্যান্ডেলের কোনো ক্ষতি হয়নি, সারা কালনায় যেমন প্যান্ডেলের অল্প অল্প ক্ষতি হয়েছে শুনতে পাচ্ছি, আমাদের ক্লাবের প্যান্ডেলে কিছু ক্ষতি হয়নি, যেহেতু আমাদের এটা থিম নয় প্যান্ডেল, তাই ক্ষতি হয়নি। ক্ষতি বলতে ওই আমাদের মাঠটা জল জমে গেছে, তারপরে ওই একটু গার্ডেনের ক্ষতি হয়েছে, এছাড়া কিছু আর আমাদের সেরকম কিছু ক্ষতি হয়নি। কোভিড বিধিকে মেনে কিভাবে পুজো করছেন আপনাদের? কোভিড বিধি মান্যতা, কোভিড বিধির যত রকমের ফ্লেক্স বা ফেস্টুন সব আমরা করেছি, এছাড়া আমাদের ক্লাবে ওই স্যানিটাইজার মাস্ক, যারা যারা যে পরে আসবে না, দর্শনার্থী পরে আসবে না, তাদের আমরা স্যানিটাইজার মাস্ক বিতরণ করেছি।